পেট্রোল ডিজেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে প্রতিদিন বাড়ছে তাতে করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনদের নাভিশ্বাস উঠছে। বিশেষ করে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাজারে সব পণ্যের দাম আগের তুলনায় অনেকটাই বাড়ল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্ত গরিব অংশের মানুষ। তাই পেট্রোপণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার দাবিতে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও তার শাখা সংগঠন রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করে চলেছে। এবার একই দাবিতে রাস্তায় নামল বামপন্থী রাজনৈতিক দল সিপিআই। সোমবার সকালে আগরতলা কৃষ্ণনগরস্থিত পার্টির সদর বিভাগীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংঘটিত করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। প্রতিবাদ বিক্ষোভ থেকে এদিনে তারা দাবি জানান অবিলম্বে পেট্রোল ডিজেল গ্যাস ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ করার। এদিন এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি দলের কৃষক সংগঠনের নেতৃত্ব সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে কৃষক সভার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডক্টর যুধিষ্ঠির দাস, সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য সহ আর অনেকে। আমরা জানেন সারা ভারতবর্ষে দিনের পর দিন পেট্রোল ডিজেল যেভাবে দাম বাড়ছে, সেটার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেই জন্য ভারতের যে সরকার এবং সেই সরকার যে এনডিএ সরকার সেভাবে তো কোনো লক্ষ্য রাখছে না। তাই ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, যুব রাজ্যের পরিষদের পক্ষ থেকে আমি সারা ভারতবর্ষের সাথে বিভ্রাত সমস্ত জনগণকে এই বিক্ষোভ মিছিলে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং আমি জানি আগামী দিনে এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে ভারতের মানুষকে মুদ্রা করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি যে আন্দোলন বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে সেটা আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আবারও আহ্বান করছি যাতে এগিয়ে আসেন এবং আমাদের এই দ্রব্যমূল্য বিরুদ্ধে এই করেন। সাধারণত সারা পৃথিবীতে যে যুদ্ধের বাতানা উল্লেখ করে এবং যেভাবে এ করছে আমরা সেটা মানি না, আমরা মানি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।